আসসালামু আলাইকুম, কুশিকাটা গাজী ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই কালারফুল কুশন কাভারটা টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে 16x16 সাইজের একটা কুশন কাভার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সেম প্যাটার্ন ফলো করে এটাকে বড় বা ছোট করে নিতে পারবেন। আমি ট্রিক্স এবং টেকনিকগুলো ভিডিওতে বলে দেবো। তো এখানে পিছনের পাশটা দেখাচ্ছি, এখানে আমি কাপড় অ্যাটাচ করে নিয়েছি। টু পার্টের কাপড় দেওয়া আছে। নিচের একটা পার্ট আছে যেখানে কাপড়টা আগে সেলাই করে লাগিয়ে নেওয়া হয়েছে এবং উপরের পাশটাতে জিপার লাগানো আছে। জিপার ছাড়াও এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বালিশের কাভারগুলোতে যেভাবে ফোল্ডিং করে কাপড় দেওয়া থাকে সেভাবে করে তৈরি করে নিতে পারবেন। তো এটার সাথে ম্যাচিং আমি একটা টিস্যু বক্স কাভার তৈরি করেছি সেম প্যাটার্ন দিয়ে। আপনারা চাইলে এটাও তৈরি করে নিতে পারবেন এই সেটটার সাথে। টিস্যু বক্স কাভারটা সেম প্যাটার্নে তৈরি করা, শুধু মাঝে যে অংশটা দেখা যাচ্ছে সবুজ কালার সুতার কাজটা, সেই অংশটাতে আমি একটু ফাঁকা রেখেছি টিস্যুটা বের করার জন্য। তো কুশনটাতে পরিয়ে নিলে কেমন লাগবে, আমি একটা কুশনে পরিয়ে সাইডে রেখে দিয়েছি। এটা দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি এটা কেমন লাগবে পরানোর পরে। আমি এখানে টোটাল 5টা কুশন কাভার তৈরি করেছি আর সাথে একটা টিস্যু বক্স কাভার। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই, আজকে টিউটোরিয়ালটা দেখে নিই। আজকে টিউটোরিয়ালের জন্য আমি এখানে 13 কালার উল সুতা ব্যবহার করছি। এগুলো সব মিল্ক কটন নিয়েছি। আপনারা চাইলে এনে উল দিয়েও সেম কাজটা করতে পারবেন বা সামার ইয়ার্ন দিয়েও করতে পারবেন। সামার ইয়ার্ন দিয়ে করলে এর সাইজটা একটু ছোট হয়ে আসবে। তো অবশ্যই উলগুলো সেম থিকনেসের হতে হবে, যে এখানে একটাতে 3টা করে কালার ব্যবহার করেছি আর বর্ডারটাতে সাদা থাকবে। তো এখানে আমরা টোটাল 4টা এরকম স্কোয়ার ব্যবহার করব। তো 4টা স্কোয়ারে এভাবে 3টা 3টা করে কালার দিয়ে এক একটা স্কোয়ার তৈরি করব। এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। চারটা কালারে 3 4 12টা 12 কালারের সুতা লাগছে আর একটা সাদা, সবগুলো সাইডে ব্যবহার করব। তো এভাবে টোটাল আমাদের 13 কালারের সুতা লাগছে। আর আজকের জন্য নিয়েছি 4 মিলিমিটার ক্রুশেট হুক। লাগছে কাঁচি কাটার জন্য আর নিয়েছি মেজারমেন্ট টেপ। তো প্রথমে আমরা এখানে যে মাঝে যে রাউন্ডটা আছে, রিংটা, ম্যাজিক সার্কেলটা, ম্যাজিক সার্কেলের ভিতরে যে স্টিচগুলো দেওয়া আছে সেটা থেকে কাজ শুরু করব। তো আমি এখানে একটা ছোট স্কোয়ার করে দেখাবো, বাকি স্কোয়ারগুলো আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। শুধু কালার চেঞ্জ করে বাকি স্কোয়ারগুলো তৈরি করতে হবে। যদি আপনারা চান যে একটা স্কোয়ার দিয়ে একটা কালার এভাবে কালার কম্বিনেশনে পুরো কুশন কাভারটা তৈরি করবেন, সেটাও কিন্তু করতে পারবেন, সেটাও ভালো লাগবে। তো এখানে আমাদের টোটাল 4টা সুতা লাগবে 4 কালারের। তো আমি এখানে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে নিয়েছি হালকা গোলাপি, এরপরে গোলাপি, তারপরে নিয়েছি লাল এবং বর্ডারটা দিব সাদা কালারের। তো প্রথমে যে মাঝে যে অংশটা আছে ম্যাজিক রিংটা সেটা করে নেব। ম্যাজিক রিং যদি আপনি না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, 3টা চেইনকে একসাথে করে 3টা চেইন করে একটা জয়েন করে নেবেন। জয়েন করে নিলে মাঝে যে হোলটা হবে সেটাতে আপনি ম্যাজিক রিংয়ের কাজটা সেরে নিতে পারবেন। তো ম্যাজিক রিং নিলে একটা সুবিধা হবে কি, আপনার যতগুলো স্টিচ দরকার ততগুলো স্টিচ আপনি নিতে পারবেন। আর যদি আপনি চেন দিয়ে একটা রাউন্ড করে নেন তাহলে এখানে নির্দিষ্ট কিছু স্টিচের পর আর নিতে পারবেন না। তো প্রথমেই আমরা এখানে চেন 2 দিয়ে লেভেল আপ করবো। যেহেতু আমরা এখানে হাফ ডাবল ক্রুশেট করবো, একটা হাফ ডাবল ক্রুশেট সমান চেন 2, এই জন্য আমি চেন 2 দিয়ে লেভেল আপ করেছি। এরপরে এখানে 11টা হাফ ডাবল ক্রুশেট করে নেব। তাহলে আমরা কাউন্ট করবো টোটাল 12টা হাফ ডাবল ক্রুশেট। তো এখানে টোটাল 11টা হাফ ডাবল ক্রুশেট করে ফিরে আসছি। তো
ফিরে এসেছি, এখানে টোটাল 11টা হাফ ডাবল ক্রোশেট করেছি আর চেন টু দিয়ে লেভেল আপ করেছি, সেটাকে যদি কাউন্ট করি তাহলে টোটাল আমাদের এখানে 12টা হাফ ডাবল ক্রোশেট। এখন যেটা করব, দুই নাম্বার যে চেনটা আছে সেটার মাথায় জয়েন করে নেব। জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এখন এখানে চেন টু দিয়ে সুতাটাকে কেটে নেব। চেন টু দিলাম, চেন টু দিলে আমাদের এক্সট্রা কোনো গিট দিতে হবে না, এটা একটা লকের কাজ করবে। তো এরপরে এখান থেকে হুক থেকে সুতাটাকে বের করে নিয়ে একটু টেনে রেখে দেব। প্রথম রাউন্ডের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের জন্য আবার সুতার কালার চেঞ্জ করে নেব। তো এখানে গোলাপি কালার সুতা ব্যবহার করছি। এটাতে প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নেব। গোলাপি কালার সুতাটা ক্যামেরায় আসলে ব্লার হয়ে যায়। এখন যেটা করব, যে কোনো একটা স্টিচ থেকে আমরা কাজ শুরু করব, যে কোনো একটা স্টিচ থেকে। তো এই যে এই স্টিচটার ভিতরে এখানে ঢুকিয়ে নিলাম, লুকটাকে ঢুকিয়ে নিয়ে চেন থ্রি দিয়ে লেভেল আপ করবো। যেহেতু আমরা এখানে ডাবল ক্রোশেট করবো, এই জন্য চেন থ্রি দিয়ে লেভেল আপ করলাম। করে সেম স্পেসটাতে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে মাঝে কোনো চেন বা কোনো স্পেস দিব না, পরের স্টিচটাতে চলে যাব। পরের স্টিচটাতে গিয়ে সেম স্টিচটাতে সেম স্পেসটাতে আমি দুইটা আবারও ডাবল ক্রোশেট করে নেব। একটা করেছি, আরেকটা করে নিচ্ছি। এরপরে আবারও পরের যে স্টিচটা আছে সেটার মাঝখানে চলে যাব, গিয়ে আবারও সেখানে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। আমি কিন্তু স্টিচের মাথায় করছি না, স্টিচটাকে সরাই দিয়ে যে ফাঁকা অংশটা আছে সেখানে কাজ করছি। আবারও দুইটা এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। টোটাল 12টা স্টিচের স্পেসে 12টা ডাবল ক্রোশেটের এমন সেট হবে। তো পুরো রাউন্ডটা শেষ করে ফিরে এলাম, তিন নাম্বার যে চেনটা স্টিচটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, চেন টু দিয়ে আবারও সুতাটাকে কেটে নেব। হুক থেকে সুতাটাকে বের করে নিয়েছি। এখন তিন নাম্বার রাউন্ডের কাজ করব। তিন নাম্বার রাউন্ডের জন্য আমি লাল কালার সুতা ব্যবহার করব। আবার ওটাতে একটা স্লিপ নোট করে নেব। তো ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি এখন পর্যন্ত আপনি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলতে বলতে আমি শুরু করে দিয়েছি কাজ। এই যে দুইটা স্টিচের মাঝে যে অংশটা সেখানে চেন থ্রি দিয়ে লেভেল আপ করে নিলাম। এরপরে সেম স্পেসটাতে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করে নেব। করে নিয়েছি। এখন যেটা করব, আবারও দুইটা স্টিচকে স্কিপ করব, করে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নেব। এক, দুই, তিন। এরপরে আবারও নিচ থেকে দুইটা স্টিচকে স্কিপ করব, করে এই যে ফাঁকা অংশটা আছে সেটাতে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে পুরো রাউন্ডটাতে তিনটা করে ডাবল ক্রোশেটের এক একটা করে সেট হবে, দুই ঘর দুইটা স্টিচ পরপর, মানে টোটাল 12টা সেট হবে ডাবল ক্রোশেটের। তিনটা ডাবল ক্রোশেটের 12টা সেট হবে। তো পুরোটা শেষ করে ফিরে এলাম, তিন নাম্বার যে চেনটা আছে স্টিচটা সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, চেন টু দিয়ে আবারও সুতাটাকে কেটে নেব। হুক থেকে সুতাটাকে বের করে একটু টেনে রেখে দেবো। এখন আমাদের স্কোয়ারটার শেষ রাউন্ডের কাজ। এখন এখানে আমি সাদা কালার সুতাটা ব্যবহার করব। তো এটাতে প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। স্লিপ নোট দিয়ে তিনটা স্টিচ দেওয়া আছে, সেই তিনটা স্টিচের যে গ্যাপটা, মানে তিনটা স্টিচ পরে যে গ্যাপটা, সেখানে কাজ শুরু করব। তো প্রথমে চেন টু দিয়ে লেভেল আপ করছি, কারণ এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। চেন টু দিয়ে লেভেল আপ করেছি, এরপরে দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করব এই জন্য এখানে চেন টু দিয়ে লেভেল আপ করা হয়েছে। একটা হাফ ডাবল ক্রোশেট সমান চেন টু। এরপরে তিনটা স্টিচকে স্কিপ করব নিচ থেকে, করে তিনটা স্টিচ স্কিপ করে এই যে হোলটা দেখা যাচ্ছে সেখানে আবারও তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। আবারও তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, নিয়েছি। এরপরে আবারও নিচ থেকে তিনটা স্টিচকে স্কিপ করব। স্কিপ করে এখানে তিনটা ডাবল ক্রোশেট করব। এখানে একটা আমরা কর্নার ক্রিয়েট করছি, দুই, তিন।
তিনটা ডাবল ক্রোশেটের পরে মাঝে চেন টু দিয়ে নিচ্ছি, নিয়ে সেম স্পেসটাতে আমি আরও তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এক, দুই, তিন, আবারও তিনটা এখানে ডাবল ক্রোশেট করেছি। এটা একটা কর্নার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা তিনটা স্টিচ স্কিপ করে এই যে হোলটা দেখা যাচ্ছে এখানে চলে যাব। এখানে গিয়ে আবারও তিনটা হাফ ডাবল ক্রোশেট করব। শুধু কর্নারগুলোতে আমরা ডাবল ক্রোশেট করব, আর বাকি যে অংশগুলো আছে সেগুলোতে হাফ ডাবল ক্রোশেট করছি। তো আবারও তিনটা স্টিচ স্কিপ করে এখানে তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দুইটা হাফ ডাবল ক্রোশেটের সেট হয়ে গেছে, তিন তিন ছয়টা করে স্টিচ। এরপরেরটা কর্নার হবে। এখন আমি এখানে আবারও একটা কর্নার ক্রিয়েট করে নেব। একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, আরও দুইটা করছি, টোটাল এখানে তিনটা হাফ ডাবল ক্রোশেট, মাঝে চেইন টু, আবারও তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। আবারও তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, করে নিয়েছি। তো এভাবে করে আমরা পুরো রাউন্ডটা শেষ করব। মানে টোটাল এখানে চারটা কর্নার হবে। এই যে এখানে দেখাচ্ছে আরেকটা স্কোয়ার আমি অলরেডি তৈরি করে রেখেছি। তো এখানে চারটা কর্নারে আমরা শুধু ডাবল ক্রোশেট করব, আর বাকি যে অংশগুলো দেখা যাচ্ছে মাঝে দুইটা দুইটা করে সেট, হাফ ডাবল ক্রোশেটের তিনটা করে স্টিচের একটা করে সেট। তো এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। পুরো রাউন্ডটা শেষ করে ফিরে এলাম। এখানে দুই নম্বর যে চেনটা আছে সেখানে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, চেন টু দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। সুতাটাকে বের করে নিলাম হুক থেকে। এখন আমি আরও বাকি স্কোয়ারগুলো তৈরি করব এবং সাথে এটার মেজারমেন্টটা দেখিয়ে নেব। এটা 3 ইঞ্চি সাইজের হয়েছে। এখন এই যে আমি বাকি স্কোয়ারগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তো স্কোয়ারগুলোকে কীভাবে সাজাতে হবে সেটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে সেভাবে করে সাজিয়ে নেবেন। আমি এখানে শুধু জয়েনিংটা দেখাবো। কোন কালারের পরে কোন কালার ব্যবহার করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। যে একটা অলরেডি আমি তৈরি করে ফেলেছি, তো সেটাতে দেখাচ্ছি কালারটা। টোটাল এখানে আমাদের 5টা স্কোয়ার ব্যবহার করা হয়েছে। 3 × 5 = 15 হয়, 15 ইঞ্চি। এটা কিন্তু 16x16 সাইজের একটা কুশন কভার, তো 15 ইঞ্চি হয়। আর সাইডে যে আমি আরেকটা রাউন্ড দিয়েছি, এই রাউন্ডটা 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি, মানে টোটাল 16 ইঞ্চি। আর বাইরের যে অংশটা ঢেউ ঢেউ, এটা কিন্তু মেজারমেন্ট ছাড়া, এটা বাইরে থাকবে। তো এখন জয়েন্টটা দেখাবো, জয়েন্টটা কীভাবে দিচ্ছি। দুটা স্কোয়ারকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে আমরা জয়েন করে নেব। দুটা স্কোয়ারকে একসাথে করে নিয়েছি, নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এই যে এই পাশে একটা, নিচের পাশের একটা, দুটাকে একসাথে ধরে জয়েন, আবারও এ পাশের একটা, নিচেরটাতে একটা, এই দুটাকে একসাথে করে জয়েন করব। এভাবে করে পুরোটা জয়েন করে নেব। এই যে অংশটা, যে দুইটা চেন টু দেওয়া আছে, এই অংশটাতে এসেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। চেন টু দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। এভাবে করে টোটাল 5টা করে স্কোয়ার একসাথে করে করে জয়েন করে নেব। তো আমি আবারও দেখাচ্ছি এটা মাথার অংশটা থেকে। আগেরটাতে একটু স্কিপ হয়ে গেছে মাথার অংশটা। তো এই যে এখান থেকে শুরু করব। শুরু করে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, এরপরে দুইটা পার্টকে একসাথে করে এভাবে মিলিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এভাবে করে দুইটা পার্টকে একসাথে করে জয়েন করে নিচ্ছি।
এভাবে করে দুটো পার্ট একসাথে করে জয়েন করে নিচ্ছি। এখন চেন টু দিয়ে সুতাটাকে কেটে নেব। টেনে নিয়েছি, তো এভাবে করে পুরোটা জয়েন করে ফিরে আসব। তো এই যে জয়েন করে নিয়েছি, এখন যেটা করব এই দুটো পাশকে একসাথে করে জয়েন করব। এটাতে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেন এখানে আমি কিন্তু দুইটা কালার ব্যবহার করে জয়েন করেছি। পরে যখন আমরা এটাকে লম্বালম্বিভাবে দেখব তখন কিন্তু পাঁচটা কালার লাগবে, পরপর পাঁচটা কালার হয়ে যাবে। তো এই যে আগেরটাতে যেভাবে জয়েন করেছি সেমভাবে এখানেও জয়েন করব। চেন টু যে স্পেসটা আছে এখানে লুপটাকে ঢুকিয়ে নেব, নিয়ে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করব শেষ পর্যন্ত। তো এই যে মাঝের অংশটাতে কি করব সেটা দেখানোর জন্য এই জয়েনিংটা আবার দেখাচ্ছি। দুটা পার্টকে একসাথে করে জয়েন করছি, এভাবে দুটো পার্টকে একসাথে করে নিচ্ছি, নিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে করে দুটো পার্টকে একসাথে করে জয়েন করে নিচ্ছি। এভাবে করে দুটো পার্টকে একসাথে করে জয়েন করে নেব। এই যে এই অংশটাতে এটা দেখাবো, এটা কীভাবে জয়েন করবো, এই জায়গাটা কীভাবে জয়েন করবো। তো এটাকে দুটাকে এভাবে মিলিয়ে ধরে রাখতে হবে, এপাশে দুটা পার্টকে একসাথে করে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে এটাকে এখান দিয়ে ঢুকিয়ে নেব হুকটাকে, এই যে অংশটাতে এখানে এখানে ঢুকিয়ে নিচ্ছি, এবং এই পাশেরটাতেও সেমভাবে একটা স্টিচে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে ঢুকিয়ে নিয়ে সুতাটাকে এখান দিয়ে বের করে নেব, বের করে নিয়ে একটা এখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো হয়ে গিয়েছে, এরপরে বাকিটাতে আবারও দুটো পার্ট একসাথে করে সিঙ্গেল ক্রোশেট করে করে যাব, তাহলে জয়েনিংটা দেখতে ভালো লাগবে। আমি এখানে যেভাবে দিয়েছি এই পাশের সাথে এই পাশটা মিলিয়ে, পরে যখন আমাদের দেখা যাবে পুরো রাউন্ডটা লম্বা একটা রাউন্ড জয়েন হয়ে উঠছে, তখন এই জায়গাটাতে কোনো ভাঁজ হয়ে থাকবে না এবং সুন্দরভাবে জয়েন্টটা সোজাভাবে ফুটে উঠে থাকবে। এপাশের একটা পার্টকে নিচ্ছি, একটা চেনকে এবং নিচের একটা চেনকে নিচ্ছি, নিয়ে এভাবে করে এটাকে সুতাটাকে বের করে নিচ্ছি, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে রাখছি। আর জয়েন করার সময় অবশ্যই আমরা আগে ছোটোগুলোকে জয়েন করে নেব। ছোটো ছোটো পার্টগুলোকে জয়েন করার পরে এই যে লম্বা যে রাউন্ডটা দেখালাম এটা একবারে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত জয়েন করব, তাহলে ভালো লাগবে ফিনিশিংটা দেখতে। এভাবে করে টোটাল পাঁচটা স্কোয়ারকে, মানে পাঁচটা রোকে একসাথে করে জয়েন করে নেব। এই যে পাঁচটা রোকে একসাথে জয়েন করে নিয়েছি। এখন দেখেন এখানে কিন্তু পাঁচটা কালার দেখা যাচ্ছে এক একটা রাউন্ডে। এই যে এভাবে করে ধরলে, এখন সাইডের রাউন্ডটা দেখাবো। সাইডের রাউন্ডটার জন্য একটা স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করে নিয়ে যে কোনো একটা স্টিচ থেকে আমরা কাজ শুরু করব। তো আমি যে কর্নারের এই সাইডের স্টিচটা থেকে কাজ শুরু করলাম, চেন থ্রি দিয়ে লেভেল আপ করেছি। এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। পুঁতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে কর্নারটাতে গিয়ে কী করছি সেটা দেখাবো।
কর্নারটাতে চলে এসেছি। কর্নারটাতে এসে এখানে তিনটা ডাবল ক্রোশেট করব, মাঝে চেইন টু দিব, আবারও তিনটা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট হয়েছে, মাঝে চেইন টু দিয়ে নিচ্ছি। এরপরে আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নেব, আবারও তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে পুঁতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব। পুঁতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। পুরো রাউন্ডটা শেষ করে ফিরে এসেছি। এসে তিন নম্বর যে চেনটা আছে, যেটা দিয়ে এখানে লেভেল আপ করেছিলাম, সেই চেনটাতে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এখন যে সাইডের বর্ডারটা আছে সেটা দেখাবো। প্রথমেই চেন থ্রি দিয়ে লেভেল আপ করবো। চেন থ্রি দিয়ে লেভেল আপ করেছি। এরপরে সেম স্পেসটাতে আরও পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব। টোটাল এখানে ছয়টা ডাবল ক্রোশেট হবে, যেহেতু আমরা চেন থ্রি দিয়ে লেভেল আপ করেছি। একটা চেন থ্রি সমান একটা ডাবল ক্রোশেট, এজন্য আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে একটা চেন ওয়ান দিয়ে নেব, নিয়ে নিচ থেকে তিন ঘর স্কিপ করব। আর এই কর্নারটাতে গিয়ে একটু আলাদাভাবে কর্নারটাতে দেখাবো। তো এখানে নিচ থেকে তিন ঘর স্কিপ করব। এক দুই তিন, তিন ঘর স্কিপ করে চার নম্বর যে ঘরটা আছে সেখানে গিয়ে একটা, এখানে নিচ থেকে তিন ঘর স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। নিয়ে চেন ওয়ান দেব। চেন ওয়ান দেওয়ার পরে তিনটা স্টিচ স্কিপ করব। স্কিপ করে চার নম্বর যে স্টিচটা আছে সেখানে গিয়ে আবারও ছয়টা ডাবল ক্রোশেট করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ডাবল ক্রোশেট করার পরে আবারও একটা চেন ওয়ান দিয়ে নেব। চেন ওয়ান দেওয়ার পরে আবারও নিচ থেকে তিন ঘর স্কিপ করব, করে চার নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপরে আবারও চেন ওয়ান দিয়ে নেব, নিয়ে আবারও নিচ থেকে তিন ঘর স্কিপ করব, চার নম্বর ঘরে গিয়ে আবারও ছয়টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে কর্নারটা পর্যন্ত যাব। কর্নারটাতে গিয়ে আবার দেখাবো। তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ডাবল ক্রোশেট করার পরে চেন ওয়ান দিয়ে নিচ্ছি। নিচ থেকে তিন ঘর স্কিপ করব, চার নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে করে কর্নারটাতে এসে আবার দেখাচ্ছি। কর্নারটাতে এসে একটু আলাদা আছে, প্রতিটা কর্নারেই সেমভাবে করব। তো এই যে কর্নারটাতে চলে এসেছি, চার নম্বর ঘরে গিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এর আগে কিন্তু তিনটা ঘর পর চার নম্বর ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, স্টিচ দিয়েছিলাম, আর এখানে চার নম্বর ঘরে এসে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে এখানে গিয়ে তিনটা ডাবল ক্রোশেট দিচ্ছি, মাঝে চেইন টু দেবো এবং আবারও তিনটা ডাবল ক্রোশেট দেবো। তিনটা ডাবল ক্রোশেট, মাঝে চেইন টু, আবারও তিনটা ডাবল ক্রোশেট। তিনটা ডাবল ক্রোশেট দিয়েছি, চেইন ওয়ান দিয়ে নিচ্ছি, আবারও নিচ থেকে দুই তিন, তিন ঘর স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে আবারও চেইন ওয়ান দেবো, দিয়ে সেমভাবে এই পাশে যেমন করেছি সেভাবে পুরো রাউন্ডটা শেষ করব। পুরো রাউন্ডটা শেষ করে এসে আবার দেখাবো।
শুধু কর্নারগুলোতে এভাবে তিনটে ডাবল ক্রোশেট, চেইন টু তিনটা ডাবল ক্রোশেট হবে। তো পুরোটা শেষ করে এসে আবার দেখাচ্ছি। তো চলে এসেছে রাউন্ডটা শেষ করে, এখন জয়েন দেওয়ার পালা। তিন নম্বর চেনটা যেখানে লেভেল আপ করেছিলাম যেটা দিয়ে, সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, সুতাটাকে কেটে নিচ্ছি। এরপরে এখানে ফিনিশিং দেবো। তো কীভাবে ফিনিশিং দেবো সেটা দেখাচ্ছি। দুই নম্বর যে চেনটা আছে সেখানে সুতাটাকে টেনে নিচ্ছি, এবং যেখান থেকে সুতাটা বের হয়ে গেছে সেখানে আবার ঢুকিয়ে নেব। এখানে একটা শক্ত করে গিট দিয়ে রাখবো। আর এই যে সুতাগুলো দেখা যাচ্ছে মাঝের যে অংশটা, ম্যাজিক রিংয়ের সুতাটা, সেটাতে একটা গিট দিয়ে রাখবো। অনেক সময় দেখা যায় মাঝখান থেকে এটা খুলে যায়, এই জন্য মাঝের অংশটাতে একটা গিট দিয়ে রাখতে হবে শক্ত করে। আমরা যখন এটাতে কাপড় লাগিয়ে ফেলবো তখন কিন্তু আর গিট দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এজন্য কাপড় লাগানোর আগেই আমাদের গিটগুলো দিয়ে নিতে হবে। ভিতরে যে এক্সট্রা সুতাগুলো আছে সেগুলো কাটার কোনো প্রয়োজন নেই, কারণ সেগুলো ঢাকা পড়বে কাপড়ের নিচে। তো এই যে ফাইনালি এমন হয়েছে দেখতে কুশন কভারটা, এটার মেজারমেন্টটা এখন দেখাবো। এটাকে আপনারা চাইলে পাঁচটা ফুল দিয়ে 18x18 বা 20x20 সাইজেও তৈরি করতে পারবেন। শেষের রাউন্ডে যে একটা হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড দিয়েছি, সেখানে এক রাউন্ড দিলে আরও কিন্তু 1 ইঞ্চি করে বাড়বে। আর যদি মনে করেন যে ফুলগুলো বাড়াবেন তাহলে ফুলও বাড়িয়ে নিতে পারবেন। ফুল বাড়িয়ে নিলে শেষে 1 রাউন্ড করে শুধু ডাবল ক্রোশেট দিতে হবে। আর যদি মনে করেন যে ফুল না বাড়িয়ে বাইরের সাইডে বাড়াবো, তাহলে আপনারা বাইরের সাইডে আরও 2 রাউন্ড বা 3 রাউন্ড করে বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে মেজারমেন্টটা দেখাচ্ছি, 16x16 সাইজের একটা কুশন কাভার ছিল এটা। সাইডের যে বর্ডারটা আছে সেটা বাদ দিয়ে কিন্তু মেজারমেন্টটা দেখাচ্ছি। সাইডের বর্ডারটা সেলাইয়ের মধ্যে পড়বে না, এটা সাইডে থাকবে। ডাবল ক্রোশেটের যে রাউন্ডটা দেখা যাচ্ছে শেষে, সেই রাউন্ডের উপর দিয়ে সেলাইটা পড়বে। তো এটাকে আমি এরপরে কাপড় লাগিয়ে ফিনিশিং দিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে ফাইনালি তৈরি হয়ে গেছে কুশন কাভারটা, আমি এটা বাইরে থেকে করে নেই। যারা পর্দা তৈরি করে বা কুশন কাভার তৈরি করে সেই দোকানগুলোতে সেলাই করে। আপনারা চাইলে যদি নিজে টেলারিংয়ের কাজ পারেন তাহলে বাসায়ও করে নিতে পারবেন। তো কাপড় লাগানোর পরে এটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। আমি এখানে পিছনে জিপার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফোল্ডিং সিস্টেমও করতে পারেন, যেমন একটা কাপড়ের উপর আরেকটা কাপড় থাকে, তখন আর জিপার লাগাতে হবে না। তো আমি সবগুলোতে জিপার লাগিয়ে দিয়েছি। একটা কাপড় প্রথমে লাগিয়ে নিতে হয় নিচের অংশটাতে, তারপরে আরেকটা কাপড়। এটা কিন্তু দুইটা পার্টের কাপড় এখানে লাগানো, উপরে যে পার্টটা থাকে সেটাতে জিপারটা লাগানো থাকে। তো এই যে সবগুলো কুশন, আমি এখানে টোটাল 5টা কুশন কাভার তৈরি করে নিয়েছি এবং 5টা সেলাই করে নিয়েছি। একটাতে কুশনটা পরানো আছে সেটাও দেখাচ্ছি, কুশনটা পরানোর পরে কেমন লাগবে। তো এই যে কুশনটা পরানোর পরে এমন লাগছে দেখতে। সাইডগুলো বলেছিলাম যে সাইডের বর্ডারটা এটা বাইরে থাকবে, এই যে সাইডের বর্ডারটা বাইরে দেখা যাচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকা